আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বপ্ন মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি আজকে কি রান্না করব দুপুরে তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার সবগুলো সবজি কেটে নিয়েছি। আমি এদিকে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি, বেগুন নিয়েছি ভর্তা করব, আর টমেটো নিয়েছি ভাজি করব, করলাও নিয়েছি ভাজি করব। তো আমি কিভাবে ভাজি করব ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সঙ্গেই থাকেন, আমি কিভাবে রান্না করি ওইটা আপনাদেরকে দেখাই। তো আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি কয়েকটা শুকনো মরিচ কুচি করে দিয়েছি। তো আমি এখানে চুলাটা অন করে দিলাম। তো আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে এই টমেটোর চাটনিটা খেতে অনেক ভালো লাগে এবং অনেক টেস্ট হয়। আমার মরিচটা ভাজা হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো আমার মরিচটা হালকা ভাজা হয়ে যাচ্ছে। তো আমি এদিকে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিব। লাল লাল করে দিয়ে দিব। এই চাটনিটাতে খুব বেশি জিনিস দিতে হয় না। তো আমি শুকনো মরিচ পেঁয়াজ রসুন আর শুধু একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আমার ভাজাটাও হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিব। কাঁচা টমেটো হলে অনেক ভালো হয়, কিন্তু আমার কাছে কাঁচা টমেটো ছিল না। তো আমি কাঁচা পাকনা যেটা ছিল আমি ওইটি নিয়ে নিলাম। তো আমি এটা দিয়ে করে নিব। আমার সবগুলো টমেটো দেওয়া হয়ে গেছে। তো আমি হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমিও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এদিকে আমার টমেটোটাও হয়ে যাচ্ছে, জোর উঠে গেছে। আমি এটাকে ভালো করে টানিয়ে নিব আরও। তো আমার টার টানানো হোক, আমি এদিকে আরেকটা চুলাতে চুলা বসিয়ে দিলাম আমি বেগুনটা টালার জন্য। তো আমি এদিকে বেগুনটাও টেলে নিব। আমি প্রথমে চার পাঁচটা শুকনো মরিচ টেলে নিব। আমি মরিচগুলো টালা হয়ে গেলে তখন আমি বেগুনগুলো দিয়ে টেলে নিব। আমার মরিচগুলো টালা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো তুলে রেখে দিব। আর মুচমুচা হওয়ার জন্য আমি এই বাটিতে তুলে রেখে দিলাম মরিচগুলো। আর এদিকে আমি সবগুলো বেগুন দিয়ে দিব। সবগুলো বেগুন দিয়ে দিলাম, এখন আমি বেগুনগুলো ঢেকে দিব। এদিকে আমার টমেটোর চাটনিটাও হয়ে গেছে। তো আমি আরেকটু অপেক্ষা করে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। আমার টমেটোর চাটনিটা হয়েছে, এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াটা দিয়ে নামিয়ে নিব। ধনে পাতাটা দিয়ে ফ্লেভারটা ভালো আছে, খেতেও ভালো লাগে। আমার টমেটো চাটনিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। এদিকে আমার বেগুনগুলো টালা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিব সবগুলো বেগুন। ভালো করে টেলে নিব বেগুনগুলো, যাতে একটা পুরা পুরা ভাব আসে। এখন আমি আবার ডেকে দিব। এইদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আমি আমার করলাটাও ভেজে নিব। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব করলাটা ভাজার জন্য।
আমি একটু তেল দিয়ে দিলাম। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচি ভাজা হয়ে গেলে আমি করলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি করলাটা দিয়ে দিব। আমি করলাতে কোনো আলু দিইনি, এমনিতেই ভালো লাগে করলা। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। করলা ভাজি হতে হতে আমি এদিকে বেগুন ভর্তাটা করে নিব। আমি এখানে শুকনো মরিচ, ধনে পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে মেখে নিব। এখন আমি সবগুলো বেগুন দিয়ে দিব। বেগুনগুলো খুব গরম, তাই একটা গ্লাস দিয়ে মেখে নিবে। আমি মেখে নিব গ্লাস দিয়ে। আমি কীভাবে গ্লাস দিয়ে করে নিই আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম জিনিস এইভাবে করে নিলে হাতেও গরম লাগে না, পরে আপনি ভালো করে হাত দিয়ে মেশ করে নিতে পারবেন। আমি প্রথম গ্লাস দিয়ে মেশ করে নিচ্ছি। তো আমার বেগুনগুলো আমি মেশ করে নিলাম। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি হাত দিয়ে বাকিটা করে নিব। এই যে আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে, আমি এখন হাত দিয়ে ভালো করে মথে নিলাম। তো আমার বেগুন ভর্তা হয়ে গেছে। আমার করলা ভাজিটা ভাজা অবধি আমি অপেক্ষা করব। আমি আরো লাল লাল করে ভেজে নিব। এবং আমার করলাগুলো ভাজা হয়েছে, আমি এখন লোনে কত টাকা দিয়ে দিব। আমি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, ওইগুলো দিয়ে দিলাম। আমার একটু বাজে হয়ে গেলে আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিব। এখন আমি ধনে পাতার কুচিগুলো দিয়ে নামিয়ে নিব। আমার করলা ভাজি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।